সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত দুই শ্রমিক। ঘটনা উদয়পুর সোনামুড়া চৌমুনি হারাদন শাহার বাড়িতে। মৃত শ্রমিকের নাম জাহাঙ্গীর হোসেন, বয়স 38 এবং হারাদন চক্রবর্তী, বয়স 50। তাদের বাড়ি উদয়পুর বন্দুয়ার এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, উদয়পুর সোনামুড়া চৌমুনি হারাদন শাহার বাড়িতে পরিত্যক্ত জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে গিয়ে দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারায়। পরবর্তী সময় খবর পেয়ে দমকল কর্মীরা ব্যক্তিকে উদ্ধার করে গুমুতি জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। বর্তমানে মৃতদেহ দুইটি উদয়পুর গুমুতি জেলা হাসপাতালে মর্গে রয়েছে। দুই শ্রমিকের মৃত্যুতে গোটা উদয়পুর শহরে শোকের ছায়া নেমে এসেছে। আমি তাড়াতাড়ি আইসি, এবার দুর্ঘ নাম কম হয়েছে, আমি নাইম মা কুদ্দু নাইম আমার শরীর অস্থির আছে। আমি তাড়াতাড়ি কি ট্যাঙ্কি আছিল, এটা জল ট্যাঙ্কি। আচ্ছা, কখন হয়েছে ঘটনাটা? হয়তো আধা ঘন্টা। কতজন আছিল শ্রমিক এটা বলতে? বাড়ি কোথায় তাদের কি জানতে পারছেন? নাম টাম জানেন তাদের? না। কেন নাম ছিল এটার মধ্যে? কেন নাম ছিল তারা? পরিষ্কার হতো কি পরিষ্কার হতো? এটা জল ট্যাঙ্কি ওই সেন্টার নিয়ে কাজ করছে। আচ্ছা, এখন তারা কই আছে বর্তমানে? এখন তো তারা ফাঁসা দিচ্ছে, তারা লেগে গেছে। কি অবস্থায় পাইছে তারা এসে? তারা দুজন জগৎ মৃত পাইছে। কার বাড়িটা? কার বাড়িটা? কার বাড়ি? আমার ভাই। নাম কি? সবাই বাড়ির মালিক কি? নাম কি বাড়ির মালিকের? নাম কি? দানম হারাদন শাহ। হারাদন শাহ কি করে পেশা? সবজি। আপনি কি করেন? আমি অসুস্থ এখন। আপনি কি হারাদন শাহ কি ভাই? কি ছোট না বড়? আপনার নাম? ছোট ভাই। ছোট ভাই। আপনার নাম? আপনার নাম কি? আমার নাম টিকু কোসা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাংবাদিক সম্মেলন করলেন 10,330 জনের রাজ্য কমিটি। আগরতলাতে হয় সাংবাদিক সম্মেলন। তাদের দাবি, বর্তমান কোভিড পরিস্থিতিতে তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হোক, পাশাপাশি তাদেরকে স্থায়ী সমাধান করা হোক চাকরির ক্ষেত্রে। করোনা পরিস্থিতি কার্ফিউ শেষের পথে আন্দোলনে নামার কথা তারা বলেন। এখন পর্যন্ত রাজ্যে মোট 97 জন শিক্ষক মারা গেছেন। আরেকজন শিক্ষক আছে ধর্মনগরের, মানে ইউনিভার্সিটিতে টপ রেজাল্ট করেছেন অভিষেক দেব, উনি হন্য হন্য করে ঘুরছেন। এই প্যান্ডেমিক সিচুয়েশনে কোথাও কাজ নেই, কীভাবে সংসার প্রতিপালন করবে? করুণ অবস্থায় এই দু চারটা নাম বললাম আপনাদেরকে, এরকম অজস্র শিক্ষক শিক্ষিকা আর্থিক অনটনের মধ্যে আছেন, দুর্বিষহ দিন যাপন করছেন। রাজ্য সরকারের কাছে আমরা বারংবার আবেদন করছি। শ্রদ্ধেয় বিজয় দেওয়াজিন বলেছেন, আজকেও আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের কাছে আবেদন করব, এই সময়ে এই দুর্বিষহ প্যান্ডেমিক সিচুয়েশনে, যে কোভিড-19, সেই সময়ে আমরা কোনো ধরনের সরকারি সহায়তা পাচ্ছি না। আমাদের আজকে 14 মাস অতিক্রান্ত হলো, কোনো ধরনের বেতন নেই, কোনো ধরনের সরকারি সহায়তা নেই, কোনো ধরনের কোনো অনুদান নেই। আমরা দাবি করছি, গত বছর 2020 সনে আমাদের চাকরিচ্যুত হওয়ার ফলে সরকার আমাদের এককালীন 35,000 টাকা দিয়েছিল, আমরা আবার এই 2021 সনের আজকের দিনে দাঁড়িয়ে আমরা আবার দাবি করছি, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের করুণ অবস্থা, আমরা সংসার প্রতিপালন করতে পারছি না, আমাদের ছেলে মেয়েদেরকে দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করতে পারছি না, বৃদ্ধ পিতামাতার ওষুধের ব্যবস্থা করতে পারছি না, নিজেরা বিভিন্ন সমস্যায় ভুগছি, ডাক্তার দেখাতে পারছি না। যেই কাজল দা আজকে সকালে প্রয়াত হয়েছেন, উনি একমাত্র চিকিৎসার অভাবে মারা গেছেন। কিডনির কোনো চিকিৎসা করাতে পারেননি, হার্টের কোনো চিকিৎসা করাতে পারেননি, সেই কারণেই তিনি প্রয়াত হয়েছেন। ওনার একটাই চিন্তা ছিল, কীভাবে ছেলেটাকে মানুষ করবেন। ক্লাস 11-এ পড়ে, ওনার একমাত্রই ছেলে, ওনার ঘরে যে স্ত্রী উনিও অসুস্থ, কত বছর উনি বোম্বে থেকে ট্রিটমেন্ট করে এসছেন, লোন টুন নিয়ে, ধার দেনা নিয়ে। সুস্থ লোকটা আমাদের সঙ্গে জানুয়ারি মাসে এই গণ অবস্থানে ছিল, সেই লোকটা আজকে সকালবেলা যখন শুনলাম কাজল দা আর আমাদের মধ্যে নেই, তাতে হৃদয় বিদারক আর ঘটনা কি হতে পারে? ভাষা নেই। আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, আর দীর্ঘায়িত করবেন না, মৃত্যুর মিছিল বন্ধ করুন, মৃত্যুর মিছিল থামান, আমাদের পরিবারগুলোর দিকে তাকিয়ে আমাদেরকে একটা স্থায়ী সমাধান করুন। শিক্ষামন্ত্রী হিসাবে ত্রিপুরা রাজ্যের লজ্জা, উনি ব্যাখ্যা করে যাচ্ছেন ভুল। সুপ্রিম কোর্টের অর্ডার বলুন, হাইকোর্টের অর্ডার বলুন, বা 10,333 যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো রাজ্যবাসীর কাছে ভুল বার্তা দিয়ে যাচ্ছেন উনি, আর তারই প্রতিফলন ঘটছে শিক্ষক শিক্ষিকাদের মৃত্যু। আরেকটা বিষয় না বললে না হয়, আমাদের রাজ্যে ত্রিপুরা হাইকোর্ট বলে কোনো একটা জিনিস আছে বলে আমাদের মনে হচ্ছে না, কারণ কি আমরা প্রত্যেকটা রাজ্যের হাইকোর্টদের একটা ভূমিকা দেখি, হাইকোর্টের চিফ জাস্টিসের একটা ভূমিকা দেখি। আমাদের রাজ্যে আমরা খুব আনন্দিত হয়েছিলাম যেদিন আমাদের রাজ্যে একটা হাইকোর্ট এসেছিলো, যে এখন বোধহয় এ রাজ্যে যখনই কোনো মানুষ
আইনের দ্বারস্থ হবেন, আইন থেকে অন্তত পক্ষে সঠিক একটা ন্যায় বিচার পাবেন, বা কোনো যখন সামাজিক সমস্যা হয় এই সমস্যাগুলোতে হাইকোর্টের একটা ভূমিকা থাকবে। কিন্তু আমরা অদ্ভুত আকারে দেখলাম ত্রিপুরা রাজ্যের যে হাইকোর্ট, এই হাইকোর্ট থেকে কোনো ধরনের ভূমিকা। গত 51 দিন যখন আমরা এই সিটি সেন্টারের সামনে ধর্ণা দিচ্ছিলাম আর রাজ্য সরকার নির্বাক হয়ে বসেছিলেন সেক্রেটারিট বিল্ডিংয়ে, আমাদের সঙ্গে দেখা করার সৌজন্যতাটাও বোধ করেননি। মধ্যস্থতা করার জন্য রাজ্যের মাননীয় চিফ জাস্টিসকে আমরা বারবার অনুনয় বিনয় করছিলাম আমাদের মাইক্রোফোনের মাধ্যমে, কিন্তু কোথাও দেখিনি রাজ্যের মাননীয় চিফ জাস্টিস অফ হাইকোর্ট, ত্রিপুরা হাইকোর্ট, কোনো ধরনের ভূমিকা নিয়েছেন। বলতে বাধ্য হচ্ছি 97 জন লোক মারা গেছে, কার ভুলে মারা গেছে, আইনের ভুলে না সরকারের ভুলে, সেই প্রশ্নটা কিন্তু প্রশ্নবোধক হয়ে রয়ে গেছে সমাজের কাছে এখনও। যদি ভুল করে থাকে তাহলে আইন ভুল করবে, যদি ভুল করে থাকে নাহলে সরকার ভুল করবে, কোনটা ভুল করেছে সেটা আমরা জানি না। কিন্তু 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীরা কিন্তু কোথাও ভুল করেনি। এমত অবস্থায় রাজ্যের মাননীয় চিফ জাস্টিস, আমি ব্যক্তিগতভাবে ওই দিনও আপনাদের প্রেস কনফারেন্সে অনুরোধ রেখেছিলাম যেন উনি হস্তক্ষেপ করেন এই বিষয়টাতে, নাহলে এইভাবে প্রতিনিয়ত মৃত্যুগুলো ঘটে যাবে। বিভিন্ন স্টেটের হাইকোর্টগুলোর বিভিন্ন ধরনের ভূমিকা আমরা দেখতে পাই, কিন্তু আমাদের রাজ্যের হাইকোর্টের কোনো ভূমিকা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। যখনই কোনো কোর্টে যাচ্ছেন 10,323 কেস, এটা আলাদা, কোর্টের ভিতরে ঢুকতে যাচ্ছি সাধারণ নাগরিক হিসাবে আপনি 10,323 ঢুকতে পারবেন না, কেন প্রশ্ন করছি আমরা, কেন? আমরা কি এই সমাজের মানে ক্রিমিনাল? আর উই ক্রিমিনালস? তাহলে আমাদের সঙ্গে এই ধরনের ব্যবহারগুলো কেন করা হচ্ছে? কেন রাজ্যের একটা হাইকোর্ট আছে, এই হাইকোর্ট থেকে আমরা এইটুকুন আশা করতে পারছি না যে এই অবস্থায় রাজ্য সরকার যখন কোনো ধরনের সদুত্ব বা সদর্থক ভূমিকা নিচ্ছে না এই সমস্যা সমাধানের, কেন হাইকোর্ট মধ্যস্থতা করতে পারছেন না, কেন সুমোটো কেস নেওয়া হচ্ছে না? আমরা তো দেখছি অন্য ক্ষেত্রে সুমোটো কেস নেওয়া হচ্ছে হাইকোর্টের তরফ থেকে। কেন রাজ্যের একটা জলযন্ত্র সমস্যাকে দীর্ঘদিন টিকিয়ে রাখা হচ্ছে যেন মানুষগুলো মারা যায়? তাহলে আমরা কি আইনকে দোষ দেবো না? আইন কি মানুষের ঊর্ধ্বে? মানুষের ঊর্ধ্বে আইন হতে পারে না, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। যে আইনের কারণে আজকে আমরা পথে বসে আছি, আমরা 97 জনকে হারিয়েছি, সেই আইনকে আমরা প্রশ্ন করবো না? সুপ্রিম কোর্ট যখন দেশের সর্বোচ্চ আদালত 462 জনকে নোটিশ করেছে, চাকরি খেয়ে দিয়েছে রাজ্য সরকার 10,000 লোকের, যখন আমরা বারবার দ্বারস্থ হচ্ছি কোর্টের, তখন কোর্টের কোনো ভূমিকা দেখছি না, অথচ এই লোকগুলো মারা যাচ্ছে সেক্ষেত্রেও তাদের ভূমিকা নেই। আইন তো মানবিক, আইন কখনো অমানবিক হতে পারে না। সেক্ষেত্রে রাজ্য সরকার যেমন দায়ী এই বিষয়গুলো, তার থেকে যে পরিত্রাণের সুযোগ আইনের দ্বারস্থ হচ্ছি বা আইন যেভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারবে, আমরা বারবার আবেদন রাখছি রাজ্যের হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিসের কাছে, আপনি অন্তত পক্ষে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান। কিন্তু অবাক করা জিনিস, আমরা রাজ্যের হাইকোর্টের কোনো ভূমিকা দেখছি না। এ রাজ্যের জনগণ আমরা, আমাদের কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে সব কিছু কথা বলা, যখন আমাদের পেটে লাত পড়ছে এই কথাগুলো কিন্তু বলবো, আইনকেও ছেড়ে কথা বলবো না। আইন আমাকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে, আমাকে মারার জন্য না। যে আইনের কারণে আজকে 97 জন মারা যাচ্ছে, তো সেই আইনের বিরুদ্ধে আমি কথা বলবো না? আজকে যদি দেখতাম যে আইন আমাদের জন্য কোনো একটা কিছু করছে, রাস্তা বের করছে, 15 মাস বেতন নেই, শিক্ষকরা অসুস্থ, ম্যাক্সিমাম শিক্ষক তো 40 ঊর্ধ্ব, 40 ঊর্ধ্ব হওয়া মানেই তো তার শরীরে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ আসবে। পাশাপাশি রাজ্য সরকারকে যে আবেদনটা করেছিলাম যে কত বছর 35,000 টাকা করোনাকালীন যে অনুদানটা দিয়েছিলেন, এই বছর অন্তত পক্ষে এই করোনার সিচুয়েশনে 20,000 টাকা অনুদান দান আমাদেরকে দিয়ে আমাদের পরিবারগুলোকে পরিচালনা করার যে প্রাথমিক যে ব্যবস্থাপনাটা সেটা করুন। অবাক করা কাণ্ড, চাকরি চলে গেছে, চাকরি পাওয়ার আগে বিপিএল ছিল, চাকরি পাওয়ার পর সেই বিপিএল কার্ডগুলো সারেন্ডার হয়ে গেছে, এখন ওই লোকটা আর বিপিএল কার্ড পাচ্ছে না। আইন কি তার দায়ভার নেবেন না? যে আইনের কারণে আমার চাকরিটা চলে গেছে, আমি 2 নম্বরই করেছি, কোথাও আইনে প্রমাণ নেই, হাইকোর্টে কোথাও প্রমাণ নেই যে আমি 2 নম্বরই করে চাকরিটা পেয়েছি, ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছি, তাহলে আইন এই দায়বদ্ধতাটা নিন, যারা বিপিএল ছিল তাদের বিপিএল কার্ডগুলো ফিরিয়ে দিন। আর যদি না নিতে পারেন, আমরা আইন বুঝি না, আমরা নেতা মন্ত্রী বুঝি না, আগামী দিন কিন্তু আমরা রাস্তায় নামবো, খাবার তাগিদে কোনো করোনা ফরোনা কিছু বুঝি না, করোনাতে যদি আমি ঘরে বসে মরতে হয়
রাত্রে বেলা আমি রাস্তায় মরি, পুলিশের গুলিতে মরি। সে কারণে আমরা রাজ্য সরকারকে বারবার অনুরোধ করব এবং রাজ্যের মাননীয় চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট ওনাকে অনুরোধ করবো আপনি অন্ততপক্ষে এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে অনুধাবন করুন এবং 10,323 পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই রাজ্যের 1,00,000 লোক জড়িত আছে এর মধ্যে। ছোট্ট একটা রাজ্য 37,00,000 যার পপুলেশন, তার মধ্যে 1,00,000 লোক এই প্রবলেমের মধ্যে আছে, রাজ্যের হাইকোর্ট নির্বাক হতে পারে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নৈশকালীন কার্ফিউ চলাকালীন সময়ে গোপন খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামী থানাধীন চামলছড়া 35 মাইল সংলগ্ন এলাকা থেকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়া সহ মুঙ্গিয়াকামী থানার ওসি দেবজয় রিয়াং সহ মুঙ্গিয়াকামী থানার পুলিশ ও টিএসআর বাহিনী উদ্ধার করলো প্রায় 98 কোটা ড্রাগস সহ একটি বাইক এবং এক যুবককে। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মহকুমা আধিকারিক সোনাচরণ জামাতিয়ার কাছে গোপন সংবাদে খবর আসে এক যুবক ড্রাগস বিক্রি করছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তিনি তড়িঘড়ি ছুটে যান, সেখান থেকে ইঞ্জিন জামাতিয়াকে আটক করে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, ইঞ্জিন জামাতিয়ার কাছে থেকে তল্লাশি চালিয়ে প্রায় 98 কোটা ড্রাগস, একটি মোটরসাইকেল ও নগদ 9,000 টাকা উদ্ধার করে পুলিশ। এক্ষেত্রে পুলিশ একটি মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এবং যখন মোবাইল ডিউটি করছিল তখন শালবাগান জাতীয় সড়কে একজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল একটা বাইক দিয়ে, তখন তারা মানে সেই বাড়িটিতে আসার, তারপর তার শরীরে চেক করা হয়, তারপরে কিছু স্বাস্থ্যতে জিনিস পাওয়া হয়, তখন সঙ্গে সঙ্গে আমাকে খবর দেওয়া হয়। আমি দ্রুত সেখানে এসে উপস্থিত হই এবং তার ওরা শরীর সার্চ করা হয়। সার্চ করার পর টুটাল তার শরীরে পাওয়া, মানে তার কাছে পাওয়া যায় 98 টুটা স্বাস্থ্যতে তার নাম হচ্ছে ইঞ্জিন জমাতিয়া, বয়স 25 বছর, বাবার নাম বিপর্ণ জমাতিয়া, বাড়ি ফটরায় এরিয়া নেই। এবং টোটাল যে ড্রাগসের বাজার মূল্য আনুমানিক প্রায় 10,000। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকার অঙ্গীকারে রাজ্যের হাসপাতালগুলিতে রক্ত সংকট মোকাবেলা স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করলো SFI এবং DFI। রামনগর অঞ্চল কমিটি এদিন রাজধানীর মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে সংগঠিত হয় এই রক্তদান শিবির। সম্পূর্ণ কোভিড বিধি মেনে স্বেচ্ছায় রক্তদানে অংশ নেয় ছাত্র যুবরা। এদিন রক্তদাতার উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা তথা CPIM পলিট ব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার সহ অন্যান্যরা। যারা আজকে এখানে পড়ছেন SFI এবং DYI রামনগর এলাকা, যারা রক্ত দিয়েছেন, যারা দেবেন বা দিতে আসছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সুস্বাস্থ্য কামনা করছি। এখানে আসবার পথে আমার মনে হচ্ছিল এদেরই উদ্যোগে রামনগরে বছর দেড়েক আগে বাণী বিদ্যাপীঠ স্কুলের উল্টো দিকে প্রাইমারি সেকশন ছিল, সেখানে এরকম একটা রক্তদান শিবির হচ্ছিল। তখন কোভিড টোভিড ছিল না, এলাকার বয়স্ক মানুষ এসেছিলেন, ছাত্র যুবরা ভালো সংখ্যা এসেছিলেন, মেয়েদেরও আমি দেখেছি, দারুণ উৎসব। কিন্তু আমি চলে আসার পর ঘন্টা দেড়েকের ব্যবধানে আমি শুনলাম এরা আক্রান্ত হয়েছে। SFI-এর যে রাজ্য কমিটির সম্পাদক সে সহ অনেকে, এবং সবচাইতে মানে বেদনাদায়ক যেটা ছিল SFI-এর সেক্রেটারির কাছে, যে আমার যে ক্লাসমেট উমাকান্ত স্কুলে আমরা দুজন পড়তাম, দুজনেই একসাথে ফার্স্ট ডিভিশন পাস করেছি, ইউনিভার্সিটিতেও পড়েছি, তার উদ্যোগে এবং পরোক্ষ প্রযোজনায় তার উপস্থিতিতে তাদের উপর আক্রমণ। এটা শোনার পর বললাম, তাতে তুমি বেদনাহত হচ্ছ কেন? এটা তো হতেই পারে, তোমার বন্ধুকে তুমি হয়তো রাজনৈতিক চেতনায় সচেতন করে তুলতে পারো নি, কাজে ক্ষুব্ধ হয়ে উঠল।
তার সঙ্গে যোগাযোগ রক্ষা করো, তাকে অনুভব করার চেষ্টা করো। দেখবে এক সময়ে একটু দেরি হলো তোমার সাথে হাত মিলিয়ে সেও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। কথাটা বললাম এই কারণে যেহেতু সেই রামনগরের ছাত্র এবং যুবকরা এখন তো কোভিড সিচুয়েশন, এলাকাতে এটা করা সম্ভব না, ছাত্র যুবক ঘটনা করছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ছাত্র যুবরাই তো করবে, বয়স্করা করবে না, বয়স্করা অনুপ্রাণিত করবে, বাড়ির ছেলেদের মেয়েদেরকে উৎসাহিত করবে যে তোমরাও যাও, রক্ত বাজার থেকে কেনা যায় না, এটা মানুষের দেহই তৈরি হয়, প্রয়োজন আছে। আজ সেদিক থেকে গত সপ্তাহে এখানে আমি এসেছিলাম, মোহনপুর মহকুমার ছাত্র যুবরা এসেছিল, ছাত্ররা যুবক ওখান থেকে এখানে এসেছিল। তখন আমার আবেদন ছিল আনুষ্ঠানিকতায় যাতে ব্যাপারটা পর্যবেসিত না হয়, ধারাবাহিকতা বজায় রেখে এই বাড়িতে অন্তত প্রতি সপ্তাহে চেষ্টা করো যাতে একটা করে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা যায়। আমি দেখলাম যে এক মাসের এক সপ্তাহের ব্যবধানে এই ভবনে এই কর্মসূচিটি আয়োজিত হয়েছে, দারুণ একটা ঘটনা। আক্রান্ত হচ্ছে এখন যারা আক্রমণ করছে তারা তাদের বয়সী, এরা কর্মসূচির প্রতিযোগিতায় যাচ্ছে না, বরং এই জাতীয় যে কর্মসূচি এটার মধ্য দিয়ে বামপন্থী মনোভাবাপন্ন ছেলেরা মেয়েরা জনগণের মধ্যে তাদের যে গ্রহণযোগ্য এটা যেভাবে বাড়ছে দেখে ঈর্ষা কাতর হয়ে তাদের রাজনৈতিক নেতৃত্বের প্ররোচনায় এই ঘটনাগুলি তারা সম্মিলিত হচ্ছে। এখন দেখা যাচ্ছে কোভিড সিচুয়েশনে আমাদের ত্রিপুরায় আগরতলায় বিশেষ করে কারফিউ চলছে, আর অন্যান্য মহকুমাগুলিতে সন্ধ্যার পর থেকে কারফিউ চলছে। সেই এই ছাত্র যুবরাই যার যার মহকুমায় স্যানিটাইজেশনের কাজটা হাতে নিয়েছে, মাস্ক দেওয়ার চেষ্টা করছে, কারণ না এলাকায় ঝোপঝাড় জঙ্গল বাজার হাট এগুলো পরিষ্কার করার চেষ্টা করছে, আক্রান্ত হচ্ছে। আগরতলায় আমি ওই দিন দেখলাম কৈলাস শহরে তাকে বলছে কান ধরো বসে উঠো, তারপর বলছে জয় শ্রীরাম, বল শ্রীরাম যদি বেঁচে থাকতেন এটা যদি দেখতেন তার মনে হতো যে আমার এখন ফাঁসিতে যাওয়া উচিত, আমার নাম ব্যবহার করে এই সমস্ত অমানবিক কাণ্ডকারখানা চলছে। তো কই আমি তো দেখলাম না শাসক দল বা এই সরকারের যিনি প্রধান এই ঘটনাগুলি দেখার পর কোনো রকম প্রতিক্রিয়া নাই, নিন্দা করা উচিত ছিল। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। বাসকরল বিক্রি করতে পারলে আমি খেতে পারবো, আর যদি বিক্রি না হয় ঘরে গিয়ে কি খাবো, কাজও নাই, কাজে থাকলে বাসকরল বিক্রি করতাম না। বক্তব্য বলে এক উপজাতি রমণীর জাতীয় সরকার পাশে বসে এই কথাগুলো বলেছিলেন। ঘটনা 22 মে IPFT দলের ডাকা IDC এলাকা বন্ধের দিনে। এদিন মুঙ্গিয়াগামী এলাকায় যাওয়ার পথে জাতীয় সরকার পাশে বসে এক উপজাতি রমণী বাসকরল নিয়ে বসেছিলেন। আশা ছিল ওসব বাসকরল গুলি বিক্রি করে যে অর্থ উপার্জন হয় তা দিয়ে বাজাতে খাবার সামগ্রী ক্রয় করে ঘরে ফিরে যাবেন। তিনি জানেনই না এদিন কর্মনাশা বন্ধ ছিল। তিনি কথা প্রসঙ্গে জানান কাজ কর্ম থাকলে তিনি এগুলো অর্থাৎ বাসকরল নিয়ে এখানে বসতেন না বিক্রি করার জন্য। এই বাসকরলগুলি বিক্রি করতে না পারলে তিনি কি নিয়ে যাবেন ঘরে, আর ঘরে ওনার এক সন্তানও রয়েছে। তবে এমন কর্মনাশা বন্ধ না হলে ভালো হবে বলে মনে করেন এলাকার অভিজ্ঞ মহল। এমনি তো বাসকরুল বেশি কিছু কাজ নাই, না কাজ থাকলে তো এমনি বেচতাম না। একজন আজকে যে বদ্ধ সেই বিষয়ে জানেন না? না কিছু জানে না। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।
আজ ভোর 4টা নাগাদ খোয়াই অজগর টিলার স্নাতক শিক্ষক কাজল ভট্টাচার্য কিডনি জনিত রোগে প্রয়াত হয়েছেন। তার বয়স ছিল 51 বছর। উনি ছিলেন 10,323 শিক্ষকদের মধ্যে একজন। ওনার প্রয়াণে গভীর শোকাহত এবং মর্মাহত সমগ্র 10,323 শিক্ষক সংগঠন। সমগ্র 10,323 শিক্ষকদের মনে শোক ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে ওনার প্রয়াণে। 10,323 শিক্ষক সংগঠনের এক শিক্ষক জানান, আমরা রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবেদন করব, সরকার যাতে দ্রুত একটা স্থায়ী সমাধানের রাস্তা বের করেন। এখন অবধি 97 জন প্রয়াত হয়েছেন, আমরা আর কোনো সহকর্মীকে হারাতে চাই না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছেও বিনম্র আবেদন জানান, যাতে খুব শীঘ্রই তাদেরকে স্থায়ী সমাধানের একটা বন্দোবস্ত করে দেওয়া হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা তাদের এই দাবি তুলে ধরেন। সত্যি আমরা মর্মাহত এবং শোকাহত। আজকে সকাল 4:30 নাগাদ খোয়াইয়ের অজগর টিলা আমাদের 10,323 শিক্ষক ছিলেন কাজল ভট্টাচার্য, গ্রাজুয়েট টিচার, 51 বছর। উনি আজকে কিডনিজনিত রোগে সকালবেলা প্রয়াত হয়েছেন। আমরা ওনাকে জানুয়ারি মাসেও দেখেছি, আমাদের যে গণঅবস্থান ছিল সেই গণঅবস্থানে উনি এসেছিলেন। চাকরি হারানোর টেনশনে আজকে 14 মাস ধরে কোনো ধরনের বেতন নেই। উনি একমাত্র ওনার পরিবারের উপার্জনকারী ব্যক্তি। ওনার একটা ছেলে আছে ক্লাস 11-এ পড়ে, ওনার মিসেসও অসুস্থ। শুধু একটাই চিন্তা, কীভাবে সংসার প্রতিপালন করবে। এই চিন্তা করতে করতে উনি জানুয়ারি মাসেও সুস্থ ছিলেন। এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4 মাসের মধ্যে উনি আমাদের থেকে আমাদের ছেড়ে চলে গেছেন। সত্যিই বেদনাদায়ক। এখন অবধি আমরা 97 জন সহযোদ্ধাকে হারিয়েছি। 10,323 সমস্ত পরিবারের মধ্যে আমরা সমস্ত পরিবারগুলি গভীর উৎকণ্ঠায় এবং আর্থিক সংকটের মধ্যে আছি। জানি না আগামী দিন কী হবে, তবে আমরা এই আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, অতি শীঘ্রই একটা স্থায়ী সমাধান করে আমাদের পরিবারগুলোকে বাঁচান এবং এই যে মৃত্যুর মিছিল, এই মৃত্যু মিছিল বন্ধ করুন। খুব করুণ অবস্থা আছে আমাদের পরিবারগুলো। এক তো প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, কোনো ধরনের আর্থিক সহায়তা নেই। আমরা কিছুদিন আগেও সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলাম যে গত বছর করোনা উপলক্ষে আমাদেরকে 35,000 টাকা দিয়েছিলেন, এই বছরও যাতে প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদেরকে আর্থিক সহায়তা করে আমাদের পরিবারগুলি অন্ততপক্ষে ডাল ভাতের ব্যবস্থা করুক। আজকে 14 মাস ধরে কোনো ধরনের বেতন নেই, আর্থিক সহায়তা নেই, সরকার মানে পাথরের মতন বসে আছে, কোনো ধরনের সহায়তা করছে না। সত্যিই আমরা মর্মাহত এবং বেদনাদায়ক। গত পরশুদিনও আমাদের একজন শিক্ষিকা, আপনারা শুনেছেন, সত্যিই অল্প বয়সে প্রয়াত হয়েছেন। ওনাকে কোভিড বলে পরে সার্টিফিকেট ঘোষণা করা হয়েছে। আমরা সত্যিই বেদনাদায়ক, দুঃখিত। আমরা চাই না আমাদের আর কোনো সহকর্মীকে হারাতে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে এই আবেদনটুকু করব। সত্যিই আমরা বাকরুদ্ধ। ওনার বাড়ি খোয়াই অজগর টিলা। উনি গ্রাজুয়েট টিচার ছিলেন, 51 বছর, কাজল ভট্টাচার্য। উনি বাইচাল বাড়ি ক্লাস 12 স্কুলের শিক্ষক ছিলেন, খোয়াইয়ের বাইচাল বাড়ি, বাইচাল বাড়ি। আমরা সত্যিই বেদনাদায়ক। 10,323 সমস্ত পরিবারের মধ্যে আমরা ওনার মৃত্যুটা সত্যিই দুঃখিত এবং ওনার পরিবারের প্রতি আমাদের সংগঠনের তরফ থেকে গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অনাবৃষ্টির কারণে জুমিয়াদের কপালে চিন্তার ভাঁজ। খররোদের কারণে জুমের বিভিন্ন ফসলের বীজ বপন করলেও অনাবৃষ্টির কারণে তাদের পরিশ্রম বৃথায় গেল। ঘটনা মুঙ্গিয়া কামি ব্লকের অধীনে প্রতিটি ADC ভিলেজে এমন দুর্দশা চলছে। ঘটনার বিবরণে জানা যায়, বৈশাখ এবং জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়ে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। এতে জুমিয়ারা জুমের বিভিন্ন ফসলের বীজ বপন করেছিল জুমিয়া টিলাগুলিতে। এরপরে বৃষ্টির অকাল। জানা গেছে 30% জুমিয়ারা টিলার জমিতে বীজ বপন করে নেয় এবং 70% জুমিয়ারা বৃষ্টির অকাল প্রত্যক্ষ করে বীজ বপন করেনি। এদিকে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির জল না থাকা অথবা বৃষ্টি না থাকার কারণে জুমিয়ারা বা জুম চাষে ক্ষতির সম্মুখীন। এই ক্ষতির সম্মুখীন হওয়া জৈনক জুমিয়া জানায়, এমন সময় জুমের ফসল বাজারে নিয়ে আসতো বিক্রি করার জন্য, কিন্তু এবার অনাবৃষ্টির কারণে ফসলের বীজ থেকে চারাগাছি হয়নি জলের অভাবে। রোদের তীব্রতায়
বপন করা ফসলের বীজ নষ্ট হয়ে যায়, যার ফলে প্রতিটি এডিসি বিলেজের জমিয়ারা এবার বেকা দেয়। সরকারিভাবে তারা বীজ পেল, তা কোনো কাজেই আসেনি। এই নিদারুণ পরিস্থিতিতে জমিয়াদের দাবি সরকারের সাহায্য সহায়তা পাওয়ার জন্য রাজ্য প্রশাসনের কাছে। মূলত বৃষ্টি না থাকার কারণে জমি টিলাভূমিগুলি খাঁকা করছে। এই অবস্থা জমিয়ারা কি করবে বুঝে উঠতে পারছে না। বছর শেষ একদম ছাটুনি গুণ থামস, যে কোনো মুখ থাকতাম চাকুমরা থাকুমরা একদম শেষ থিবে থা মাই মু শেষ বাতুই ক্রই মুংসা বকরিখা কু খেবে কোনো ফাইদা বকরিখা লাভ বকরিখা ওই বছর শেষ। তা আপনি কি ধানের উপরে নির্ভরশীল পুরা বছর যারা যে হু খেয়েছে নাই বস বাস্তি যে হাতাই উপর মহল উপর যে জুম যে কোনো কাজ খেলে ব্র ওয়াতুই নিয়ে আসাবে যে কোনো আসাবে সে মানে কোনো ফাইদাও ফাই ওয়াতুই ক্রুই কিছু ক্রুই নিনি যে কোনো আসাবে ফসল কেন ওয়াতুই নির্ভর হচ্ছে চুম আসা কেন ওয়াতুই ফাইয়া হয়েছে বুকচা। কত কত টাকা করতে হয়েছে আপনার সেই বা কমসে কম হু ফুঁহা ফুঁহা হু ক খেনি হিঙ্গে না কমসে কম ধরনার ক দেড় লাখ দুই লাখ মতন খরচ খেয়ে খেবে না অঙ্ক খেয়ে তবে গো ফাইদা ও ফাইয়া তে শেষ। কত আপনি কত কানি লাগাইছে কমস কম যে খেনে তো খেবো চার পাঁচ কানি হেক্টর হিসাব হেক্টর দুই হেক্টর বিং খেবো যে তক্তর খেনে আব হেক্টর খেম কোনো ফাইদা ও ফাইয়া লস বিরাট মাইকাইও মাই আসাইয়া মুকন্দ থাইগন্দা শেষ বন আসাবে যে কোনো ব্যবসা বাণিজ্য নিনি দ্রাম পাই নকদানা খকলু চাকমরা বন আসাবো হুক খেও কোনো ফাই। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।